নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই, আমি দেবমিতা। প্রথমেই সংবাদ শিরোনাম। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোভিডে মৃত 2, সংকটজনক অবস্থায় রয়েছেন 22 জন। সারা দেশের সাথে শিলচরেও বাম সংগঠনের বিক্ষোভ, সরকারি বিভিন্ন নীতির কঠোর সমালোচনা। দিদারখুশে সড়ক দুর্ঘটনায় মহিলার মৃত্যু, ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচর মেডিকেল কলেজে গত 24 ঘন্টায় কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট 2 জন, তার মধ্যে কাছাড় জেলার 1 জন এবং ত্রিপুরার 1 জন রয়েছেন। তাছাড়া বর্তমানে সংকটজনক অবস্থায় রয়েছেন মোট 22 জন। বুধবার এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন শিলচর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। তিনি জানান, গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 252 জন পেশেন্টকে স্ক্রিন করা হয়েছে। থ্রোট সোয়াব স্যাম্পল কালেক্ট হয়েছে 400 জনের, টেস্ট করা হয়েছে 437 জনের। এখন অবধি আমাদের টোটাল থ্রোট সোয়াব আরটিপিসিআর টেস্ট করা হয়েছে 104,370। গত 24 ঘন্টায় পজিটিভ আরটিপিসিআর টেস্ট এসেছে 33টি। এখন অবধি আমাদের টোটাল পজিটিভ আরটিপিসিআর টেস্ট এসেছে 5,056টি। আর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে গত 24 ঘন্টায় 112টি, এর ভিতরে 9টি স্যাম্পল পজিটিভ এসেছে। এখন অবধি আমাদের টোটাল র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে 8,960টি, এর ভিতরে 903টি পজিটিভ এসেছে। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 24 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 12 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। বর্তমানে ওয়ার্ডে 133 জন পেশেন্ট আছেন, আইসিইউতে আছেন 16 জন পেশেন্ট এবং ভেন্টিলেটরে আছেন 2 জন পেশেন্ট। ক্রিটিক্যাল অবস্থায় আছেন 22 জন পেশেন্ট এবং অক্সিজেন সাপোর্টে আছেন 33 জন পেশেন্ট। শুরু থেকে এখন অবধি আমাদের 1,986 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 1,712 জন পেশেন্ট ছুটি হয়ে গেছেন। গত 24 ঘন্টায় 2 জন পেশেন্টের ডেথ হয়েছে শিলচর মেডিকেল কলেজে, 1 জন কাছাড় ডিস্ট্রিক্টের এবং আরেকজন ত্রিপুরার। এখন অবধি আমাদের টোটাল ডেথ হয়েছে 141, এর মধ্যে 57 জন করোনা সংক্রান্ত রোগে মারা গেছেন। আর এখন অবধি আমাদের 159 জন ডোনার প্লাজমা ডোনেট করেছেন এবং 293 জন প্লাজমা পেয়েছেন। আজ ভারতীয় জনতা পার্টি বড়খলা মণ্ডল কমিটির নবগঠিত মণ্ডল সংগঠন সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক কনাদ পুরকায়স্থ, বড়খলা বিধায়ক কিশোর নাথ, বড়খলা মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, জেলা বিজেপি সদস্য নুরুল আলম মজুমদার। এছাড়াও আজ ভারতীয় জনতা পার্টি বড়খলা মণ্ডল কমিটির ডিস্ট্রিক্ট মণ্ডল সংগঠন সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক কনাদ পুরকায়স্থ, বড়খলার বিধায়ক কিশোর নাথ, বড়খলা মণ্ডল সভাপতি অরিন্দম নাথ ও বড়খলা মণ্ডল দলের বিভিন্ন পদাধিকারীগণ। আমি ভাবি আমার হিসাবে এতটুকু করেছি, যদি আপনারা বুঝেন না যথেষ্ট কাজ হয়েছে আপনারা জিপি ওয়াইজ, সেইগুলো আপনারা তুলে ধরুন প্রত্যেক জিপি থেকে। মাঝখানে অনেকদিন দেখেছিলাম অনেকে জিপির কাজগুলো তুলে ধরছেন ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই তুলে ধরেছে। ওনাদেরকে বলবো আপনারা আবার সেটা শুরু করুন, আর প্রত্যেকে সেই কাজটা শুরু করুন। আপনারা আপনার নিজ নিজ জিপির কাজগুলো আপনারা তুলে ধরুন, তারপরে দেখবেন আমাদের এলাকার ডেভেলপমেন্টটা প্রত্যেকের নজরে চলে যাবে। প্রত্যেকে জানবে যে বড়খলা 4.5 বছরে কী হয়েছে, 4 বছরে কী হয়েছে। আমাদের চ্যালেঞ্জ করুন কংগ্রেসের 40 বছরের সঙ্গে, কংগ্রেস 40 বছরে যা করতে পারে নাই 4 বছরে আমরা তা করিয়ে দেখেছি। কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ দিবস বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনের। শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে AIUTUC, CITU, TUCCC, AIUTUCC, AICCTU, AIKS প্রমুখ সংগঠনের কর্মীরা। সংগঠনগুলির পক্ষ থেকে বক্তব্য রাখেন সুব্রত চন্দ্রনাথ, সুপ্রিয় ভট্টাচার্য, রফিক আহমেদ, অসীমনাথ সহ বিভিন্ন বক্তা। তারা শ্রম আইনে পরিবর্তন করার বিরুদ্ধে ও কর্মী সংকোচন, হাজিরা হ্রাস ইত্যাদির বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান। আজকে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের যৌথ উদ্যোগে
সমগ্র দেশের সঙ্গে শিলচরে প্রতিবাদ দিবস পালন করছে। আমরা এখন আছি ক্ষুদিরাম মূর্তি পাদেশে, ওরা এখানে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের যুগে ওরা এক প্রতিবাদ দিবস করছে এবং কোভিড প্রোটোকলে ওরা সংগঠন যৌথভাবে আমরা প্রতিবাদ দিবস পালন করছি। আজকে সারা দেশে এই প্রতিবাদ দিবস পালন করছে। আপনারা জানেন যে গত পরশুদিন পার্লামেন্টে সম্পূর্ণ গণতন্ত্রকে পদদলিত করে বিরোধী সাংসদদেরকে বহিষ্কার করে বিনা ভোটে এই কৃষি বিল এবং একটা শ্রমিক বিরোধী বিল পাস করেছে সরকার। এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট, অর্থাৎ যে সমস্ত আমাদের জরুরিকালীন খাদ্য চাল ডাল তেল নুন এইগুলোকে আজকে আর জরুরি খাদ্য হিসাবে ঘোষণা করা হচ্ছে না, এটাকে ধরা হচ্ছে না এসেনশিয়াল কমোডিটি হিসাবে। সুতরাং এইগুলোর দাম, এইগুলোর অ্যাভেলেবিলিটি সমস্ত কিছু নির্ভর করবে আজকে কর্পোরেট মজুদদার যারা তাদের হাতের উপর। 300 জনের উপরে কর্মচারী যেখানে আছে যে সমস্ত কারখানাতে, সেখানে ছাঁটাই করার জন্য আর সরকারের অনুমতি লাগবে না। এই যে সমস্ত ব্যবস্থাগুলি করা হয়েছে, সেই সঙ্গে রেল এবং অন্যান্য সমস্ত সরকারি শিল্পকে একেবারে জলের দরে বিক্রি করে দেওয়া হচ্ছে, দেশটাকেই বিক্রি করে দেওয়া হচ্ছে, এই যে অবস্থাটা তৈরি হয়েছে এবং এই গোটা 6 মাসের এই যে করোনাকালীন পরিস্থিতি, এইটাকে এই সরকার প্রায় ওই 74 সালের আমাদের ইমার্জেন্সি জরুরিকালীন অবস্থার মতো এরা ব্যবহার করেছে এদের দলীয় স্বার্থটাকে, এদের ক্ষমতায় নিজেদের আসনটাকে সুরক্ষিত করার জন্য। আজকে প্রতিবাদ মিছিলের বিরুদ্ধে পুলিশ হস্তক্ষেপ হয় কিন্তু কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠানের বিরুদ্ধে হচ্ছে না। আজকে এই এমএলএ এমপিরা হাজার হাজার মানুষকে নিয়ে সমস্ত ধরনের প্রোগ্রাম করছে, সেখানে কোনো ধরনের রেস্ট্রিকশনস নেই। অর্থাৎ এক কথায় সমস্ত বিরোধী কণ্ঠ রুদ্ধ করে এদের সমস্ত জনবিরোধী এজেন্ডাকে তারা কার্যকর করতে চাইছে। আগামী পরশুদিন কৃষকরা সর্বভারতীয় ধর্মঘট ডেকেছে, আমরা তাকে সমর্থন করছি। আগামী দিনে সারা ভারতবন্ধের ডাক দেওয়া হবে এবং আমরা সেখানে পথে নামব। এ সরকার জানে না যে জনগণের বিরুদ্ধে এমন কোনো শক্তি নেই যারা তাদের নিজেদের এজেন্ডা নিয়ে তারা ক্ষমতায় থাকতে পারে। আমরা দেখতে চাই কতদিন এই সরকার এই ধরনের অগণতান্ত্রিক জনবিরোধী মানুষ নীতি নিয়ে চলতে পারে। আজকে আমাদের এখানে জিনিসপত্রের দাম দেখুন কোথায় গেছে, কে নিয়ন্ত্রণ করবে সেটা, তাহলে সরকারের কাজটা কী, কোথায় কাজ আছে। সারা দেশ প্রায় 30% নেগেটিভ গ্রোথে চলছে জিডিপির, আর অন্যদিকে আম্বানি 35% তার ব্যবসার গ্রোথ হয়েছে। তাহলে এমনিতেই সাধারণ যে কোনো একজন সাধারণ অশিক্ষিত মানুষও বলতে পারবে যে অবস্থাটা কোথায় গেছে, কাদের ফেভারে গেছে এবং কিভাবে আজকে এই দেশটাকে লুণ্ঠন করা হচ্ছে। এই লুণ্ঠনের বিরুদ্ধে আজকে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করছি, আগামী দিনে এর ফল অবশ্যই এই সরকার ভোগ করবে। লক্ষ্মীপুরের মাল্টিপারপাস ভবনের কাজের অনিয়মের বিস্তর অভিযোগ একের পর এক প্রকাশ্যে আসার পরও এ নিয়ে বিভাগীয় তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। এ নিয়ে সচেতন মহলে দেখা দিচ্ছে বিস্তর প্রশ্নচিহ্ন। বহু অভিযোগের পরও লক্ষ্মীপুর ব্লকের নির্মীয়মান মাল্টিপারপাস ভবনের উপযুক্ত ব্যবস্থা নেয়নি প্রশাসন, এখনও চলছে নির্মাণ কাজ। তাই এবার এ নিয়ে সরব হলেন আরেক বিজেপি নেতা অনাথ পাল। তিনি দাবি করে জানান অবিলম্বে কাজ বন্ধ করে নির্মীয়মান কাজের তদন্ত করতে হবে, অন্যথায় সরকারের টাকা বৃথায় যাবে। উল্লেখ্য, ভবন নির্মাণে দুর্নীতি হওয়া প্রথম অভিযোগ তুলেছিলেন লক্ষ্মীপুর মণ্ডল বিজেপির প্রাক্তন সম্পাদক বাপ্পা সেন। তিনি অভিযোগ তোলার পর কাজ বন্ধ হয় যদিও তদন্তের বিপরীতে পুনরায় কাজ শুরু হয়। বর্তমানে টপ ফ্লোরের কাজ চলছে, এরই মধ্যে ফার্স্ট ফ্লোরে দেখা দেয় বিপত্তি। ফার্স্ট ফ্লোরে ডালাই ফেটে চৌচির হয়ে যাওয়ায় দৃশ্য প্রকাশ্যে আসায় ভবন নির্মাণের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেন সাংস্কৃতিক প্রেমী অভ্রজিৎ পাল। তিনি নির্মাণ কাজ বন্ধ করে তদন্ত করার দাবি জানান, বলেন নির্মাণ কাজের উপযুক্ত ব্যবস্থা না নিলে ভবনটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে, তাই উপযুক্ত ব্যবস্থা না নিলে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন না তারা। এরপরও রহস্যজনকভাবে প্রশাসন নীরব ভূমিকা পালন করায় এ নিয়ে সরব হন অনাথ পাল। তিনি ভবন নির্মাণে ব্যবহৃত সামগ্রীর তত্ত্ব তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন, বলেন উপযুক্ত ব্যবস্থা না নিলে জনস্বার্থে নির্মিত ভবনের একমাত্র লাভের ঠিকাদারই কুনবেন। লক্ষ্মীপুর থেকে বিটিভি প্রতিনিধি নৈতিক শীলের রিপোর্ট। এটা আমি বিল্ডিং নিয়ে আসছি, যখন শুরুতেই কাজ আরম্ভ হয়েছিল তখন এই মানে বিল্ডিংটা মানে খুব নিম্নমানের কাজ, তারপরে এগুলা মধ্যে একটা কমপ্লেন আসছিল, কমপ্লেনের পরে কাজটা বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার পরে বহুত মানে প্রায় বছর দেড় বছর বন্ধ আসছিল কাজটা, বিশেষ করিয়া
আমরা এগুলা দেখি এখানে জনস্বার্থে, কারণ আমারও পাশের বাড়ি সবসময় দেখি এখানে বালু পাথর ইট বা যেগুলো জিনিস ব্যবহার করা হওয়ার প্রত্যেকটা জিনিসই নিম্নমানের জিনিস। এবং বর্তমানে যে কাজগুলো চলে এই কাজগুলো যদি আপনারা তদন্ত করেন দেখবা যে এগুলো মানে খুবই মানে নিম্নমানের জিনিস, কারণ বালুগুলো যেগুলো আনে এগুলোর মধ্যে অর্ধেক মাটি অর্ধেক বালু। এবং দেখলাম আমরা এখানে ফ্লোরও মানে যেটা দিয়েছিল তারা স্ল্যাব ওইটাও ফাটা, কিন্তু ওই যে ফাটা ফ্লোর এগুলো যদি কমপ্লিট হয় ভবিষ্যতে তো আরও রিস্কের ব্যাপার। আমাদের লক্ষ্মীপুরে কাজ ভালো হচ্ছে না, তার তার জন্যই তো কমপ্লেন বারবার যাচ্ছে। তো আপনারা এটার তদন্ত দাবি করছেন? আমরা তদন্ত দাবি করছি এবং অতিসত্ব কাজটা বন্ধ করে তদন্ত করে কাজটা শুরু করা হোক। মতিনগর সোনাই এসএনডি পূর্ত সড়কের দিদারখুশ এলাকায় বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়। মৃত মহিলার নাম পাখিরুন্নেসা বড়ভুইয়া, বয়স আনুমানিক 60 বছর। ঘটনার বিবরণে জানা গেছে, এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাইক তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে করোনা পরীক্ষার নামে মৃতদেহ দিতে বিলম্ব করার কারণে বিকেল 3টা নাগাদ দিদারখুশে স্থানীয় নাগরিকরা সড়ক অবরোধ করেন। শেষে কচুদরম থানার ওসি জাকারিয়া চৌধুরী ছুটে এসে জনতাকে বুঝিয়ে 20 মিনিটের মধ্যে সড়ক অবরোধ মুক্ত করেন। আমরাঘাট থেকে ভিটিভি প্রতিনিধি বিক্রম বিজয় দাসের রিপোর্ট। সত্যটি সঙ্গে সঙ্গেই ঘটনার 10 মিনিটের ভিতরে আমি জায়গাতে গিয়ে পৌঁছেছি। সিআরপিএফ বাহিনী সঙ্গে নিয়ে জায়গায় পৌঁছেছি। পৌঁছার পরে তাদেরকে আমি জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম যে তারা বলে যে যে তাদের যে আজকে যেটু মানে রোড অ্যাক্সিডেন্টে মৃত যে মহিলা কি নাম আসিল তেন পাখিরুন্নেসা, এই পাখিরুন্নেসাকে মানে যে মেডিকেল কলেজে তার করোনার টেস্ট করার কারণে বিলম্ব করার কারণে তারা রোডটা ব্লক করিয়া রাখছে, যে অতি সত্তর যাতে ডেড বডিটা পাবলিক তারা উত্তরাধিকারে হ্যান্ড ওভার করা লাগে। কিন্তু পরে রোড ব্লকটা আমি পাবলিক স্থানীয় জনসাধারণকে বুঝাইছি, সঙ্গে সঙ্গে আমার উপর মহলের কর্তৃপক্ষ মাননীয় এডিশনাল এসপি সাহেব মহোদয় ডিএস মাননীয় ডিএসপি হেডকোয়ার্টার মহাশয় আমি সঙ্গে সঙ্গেই ফোন যুগে জানাই জানাইয়া তিনিও আমাদেরকে ভালো বুঝেছেন যে পাবলিককে সুন্দরভাবে বুঝাইয়া যাতে এটা সরকারের যেটা করণীয় সেটা সরকার করতে হবে, সেই কথা আমাকে বুঝাইবার জন্য আমার অতিরিক্ত পুলিশ মাননীয় মানে মানে এডিশনাল এসপি মহোদয় আমাকে নির্দেশ দেওয়ায় আমি পাবলিককে সুন্দরভাবে বুঝাই, আর পাবলিকে আমার বুঝায় সন্তুষ্ট হওয়ার কারণে পাবলিকে অতি সত্তরই লাইনটা ক্লিয়ার করিয়া দেয়। আর তারাই পাবলিকে আমার জানায় যে যাতে মানে আইন অনুযায়ী যারা একটু সাহায্য অতি সত্তর যাতে মানে ডেড বডিটা তাদের উত্তরাধিকারী হ্যান্ড ওভার করা হয় এই ব্যাপারেই তারা একটা দাবি জানানো হয়। আর হাইলাকান্দি জেলার চিপোরসাঙ্গন গ্রাম পঞ্চায়েতের চলতি প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগ এনে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানালেন বিজেপির চিপোরসাঙ্গন জিপির বিভিন্ন বুথ কমিটির কর্মীরা। এমজি এনরেগা চতুর্দশ অর্থ কমিশনের বিভিন্ন কাজে ব্যাপক হারে অনিয়মের অভিযোগ করেছেন বিজেপি কর্মীরা। চিপোরসাঙ্গন জিপির বিজেপি কর্মীদের অভিযোগ, জিপি সভানেত্রী ফেরদৌসা বেগমের হয়ে জিপির কাজ চালিয়ে যাচ্ছেন রিয়াজ আহমেদ চৌধুরী নামের একজন সরকারি কর্মচারী। রিয়াজ কৌশলে তার স্থানীয় নাম রাজীব চৌধুরী ব্যবহার করে বিভিন্ন প্রকল্পের সাইনবোর্ডের নাম লিখে যাচ্ছেন। এ ব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তুললেন বিজেপির কর্মীরা। কিন্তু এখনো পর্যন্ত যতটা স্কিম মানে ইমপ্লিমেন্ট হয়েছে আর কি, টিল ডেট পর্যন্ত একটা স্কিমেরও প্রপারলি ইমপ্লিমেন্ট হয়েছে না, যার কারণেও আমরা এই প্রতিবাদ। এবং কি কাজ হয়েছে স্কিমটা, কি কি আসলো এই কবরিস্তানের ওয়াল এমজি রাস্তার কাজ, এরপরে ধরো আমার কিছু মানে টিউবওয়েল আছে, তারাপম্প আছে জিপির, এগুলো এগুলোর কাজ আর কি, যেগুলো যে কাজগুলো হয়েছে এটা প্রপারলি ইমপ্লিমেন্টেড হয়েছে না। তারাপাম্পের কাজগুলো কীভাবে হয়েছে? যেটা এইচএস মজুমদার পর্যন্ত মানে কাজ হয়েছে 2.5 লাখ টাকার মাত্র কাম হয়েছে, বাকি 20 লক্ষ টাকা মানে এখনো পর্যন্ত মানে কোনো খবর নাই। মানে এক পেজে মানে তারা টাকা উঠাইলো কি না উঠাইলো এখনো পর্যন্ত জানি না। পিটিশনটা আমি দিছি এখনো পর্যন্ত কোনো উত্তর পাইছে না। পিটিশন করেছি জিবি সেক্রেটারিটাই। কি পিটিশন দিবে? কমপ্লেন দিবে নাকি? জব পিটিশনটা দিছি মানে আমরা পাবলিক পিটিশনটা, জব কার্ড এমআরসি ইউসি মানে এটা মানে আমরা চাইছি আর আরটিআই করলাম। আরটিআই
যিনি নামে মাত্র প্রেসিডেন্ট কিন্তু তাহার বাহক দ্বারা যেসব কাজ করাইতেছে, তাহার বাহক রিয়াজ আহমেদ চৌধুরী আরো এরকম আছে কয়েকজন, এরা নাম বলতে পারতেছি। চাকরি তো তার আছেই, সে চাকরি ছেড়েও রাখে এখানে বিভিন্ন জাতীয় কাজ করতেছে, তার প্রমাণ পাওয়া চাইলে দেওয়া যাবে। জমি বিবাদকে কেন্দ্র করে গত রবিবার কচুদরম থানা এলাকার সুন্দরী জিপিতে মারপিটের ঘটনায় সুবিচার চাইলেন আহত ব্যক্তিরা। বুধবার সুন্দরী জিপির টেঙ্গাখাড়া গ্রামে এক সাংবাদিক সম্মেলনে নাসির উদ্দিন লস্কর, হালিমা বেগম লস্কর, ঝর্ণা বেগম লস্কর প্রমুখ বলেন, অবৈধভাবে জমি দখলের প্রতিবাদ করায় রমিজউদ্দিন লস্কর, গোলাপজান বিবি দলবল নিয়ে পুলিশের সামনেই তাদের উপর প্রাণঘাতী হামলা চালান। হাতে লাঠি ধারালো অস্ত্র নিয়ে মারমুখী হয়ে ওঠেন তারা। রমিজউদ্দিনের সঙ্গ দেন স্থানীয় দিনমজুর এনজিও। এই ঘটনায় তাদের ছজন আহত হয়েছেন। পুলিশের সামনে এই ঘটনা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন তারা। নাসিরউদ্দিন জানান, ঘটনার পর কচুদরম থানায় 17 জনকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেছেন। দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানান তারা। স্থানীয় গরিব দরদি এনজিওর কাজকর্ম নিয়ে সন্দেহ প্রকাশ করেন, এনজিওর অবৈধভাবে অর্থ সংগ্রহের তদন্ত দাবি করেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুস্তানা বেগম লস্কর, রুস্তানা বেগম বড়ভুইয়া প্রমুখ। আমার বেটা আরো শুনাই আমি গেছিলাম যে টাকা পয়সা আমার তো আনাত ওটাও লগে রয়েছে, তারা ওটাও লইয়া গেছে। আমি দেখছি আমার বোন দে বেটা মানুষ 2-3 জনে আর বেটি মানুষ 4-5 জন মারটা আইবা থেকে এর মাঝে স্কুটি লইয়া গেছে, মা বাপ মারার হুনে তাই গেছে, যাওয়ার পথে তাই এ দর হইয়া তাই মারামারি বেশ করছেন করিয়া তাই কত কাতর কিতা কিতি আসলো তাই যেটা শুনে আগুন আনিছ, আর আমরা তো আমরা বেটা মানুষ গুণ বাসানি বেশ মারামারি করছেন তাই। আমরা গত বছর থেকে আমরা ভাই বোন আমার রফিকউদ্দিন আমি এবং আমরা এনটি পার্টি রমিজউদ্দিন গোলাপজান এই জমিনটা দোগলা বাটি শুরু হয়েছি, শুরু হইয়া কোর্টের আদেশ মতে আমরা রায় ভাইছি জমিনটা, রায় ভাইয়া আমরা মামা আব্দুল সাহেব দিয়ে জমিনটা মাফিয়া দিছি গ্রামের ময়মুর বিলে, কিন্তু তাই খেত কিছু করছে। গত রবিবার আমরা সকালে উঠিয়া দেখি তারা একটা গৃহ নির্মাণ করেন, গৃহ নির্মাণ করে দেখি আমি আমার মামা আব্দুল সাহিদ তা কচুদরম থানার আশ্রয় লইছি অনুমান সকাল 7টায় লইয়া বইতে 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 অনুমান অতি সার উঠিছন 10:30-11:00। হ্যাঁ 10:30-11:00 উঠার পরে তাই আরো গ্রাহ্য করতে করতে অনুমান 11:30-12:00 সময় তাই সিআরপি 5 জন আবার কথা 3 জন লইয়া আইছে, 5 জন গাড়ি 2 জন নামাই দিয়েছে তাই নাইয়া জাগাত পুলিশ সামনে থাকিয়া জগলা জাতি হইল। এই জগলা জাতির কারণে আমরা প্রায় আহত হয়েছি, প্রায় মানুষ আমার মামা আব্দুল সাহেব তান স্ত্রী তান মেয়ে এবং তান ভাই এবং তান বাতিজি জামাই আমার বাতিজা যাবে, ওয়ার পরে অত এলো সিআরপি রইলা, সিআরপি রোয়ার পরে কিছু হইল না, পরের দিন সিআরপি 6 দিন রইতে আমরা শুনলাম, শুনিয়া পরের দিন সকালে আমি গেলাম তারা বেলা ডেট দিকা, এখন অজ্ঞাতানে কইলাম তাইন পাঠাই দিলা কি না দিলা এখন পর্যন্ত বেলাটা আবু উঠানি হয়েছে না। এই দিনমজুরি এনজিও যে একটা পাসবুক মানে টাকা টুকা ড্র করে এটা বৈধ কি অবৈধ আমরা এটা জানি না, এটার সুবিচার আমরা চাই। বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীর চূড়ান্ত ব্যর্থতায় আলগাপুরের হাজার হাজার গরিব মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বঞ্চনার প্রতিবাদে মুখে কুলু পেটে বসে রয়েছেন বিধায়ক। বঞ্চিত মানুষের হয়ে হাইলাকান্দি জেলা শাসকের সঙ্গে কথা বলতে পারতেন বিধায়ক নিজাম। এইসব প্রসঙ্গ উত্থাপন করে বিধায়ক নিজামকে এক হাত নেন হিফজুর রহমান লস্কর, বলেন পাঁচগ্রামে কাগজকল চালু না হলে বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা করেছিলেন বিধায়ক নিজাম, কিন্তু তার কোনোটাই করেননি বিধায়ক, এ কথা বলেন তিনি।
গরিব মানুষের নাম বঞ্চিত হয়েছেন। তার একমাত্র কারণ হচ্ছে আলগাপুর সমষ্টির যোগ্য নেতৃত্বের চরম অভাব এবং চরম গাফলতির দরুন আজকে আলগাপুর সমষ্টি অধিকাংশ অত্যন্ত যোগ্য বেনিফিশিয়ারি প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছেন। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার এডিশনাল লিস্ট প্রকাশ পাওয়ার পর থেকে আলগাপুরের বিধায়ক হাজি নেজামুদ্দিন চৌধুরী আজকে কেন নীরব, আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে যারা বঞ্চিত হয়েছেন তাদের জন্য একটিবার আওয়াজ তুলেননি আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। ওনার কাছে আমাদের প্রশ্ন, উনি আলগাপুরের জনগণের বুটে নির্বাচিত হয়ে আজকে কেবলমাত্র আলগাপুর সমষ্টিতে লুটেরাজ কায়েম করেছেন এবং কমিশন রাজ কায়েম করেছেন, আজকে কমিশনের যে রমরমা আলগাপুর সমষ্টিতে চলছে যার দরুন আলগাপুর সমষ্টিতে কোনো কন্ট্রাক্টররা কাজ হাতে নিতে চায় না, একমাত্র বিধায়ক হাজি নেজামুদ্দিন চৌধুরীর বৈষম্য তার ধরুন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। গত ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোভিডে মৃত দুই, সংকটজনক অবস্থায় রয়েছেন ২২ জন। সারা দেশের সাথে শিলচরেও বাম সংগঠনের বিক্ষোভ, সরকারি বিভিন্ন নীতির কঠোর সমালোচনা। দিদারখুশে সড়ক দুর্ঘটনায় মহিলার মৃত্যু, ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।